চাই শান্তিপূর্ণভাবে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের আহ্বানে যে সমাবেশ হবে সেই সমাবেশ শান্তিপূর্ণভাবে হবে। এবং আপনারা দেখেছেন যে খুলনা শহর ইতিমধ্যে মানুষ স্রোতে পরিণত হয়েছে। ইনশাআল্লাহ আমরা আমাদের মঞ্চসহ আনুষ্ঠানিক যে প্রস্তুতি বিএনপি সবই প্রস্তুতি সম্পন্ন করেছে। এবং সবচেয়ে বড় কথা যে বিএনপি যে প্রস্তুতি করছে তার সাথে জনগণের যে সহায়তা, জনগণের যে স্বতঃস্ফূর্ত অবস্থান এবং আমাদের প্রস্তুতিতে সহায়তা করছে জনগণ, এটা একটা অভাবনীয় দৃশ্য। আপাতত প্রায় অর্ধশত আমরা যেটা জানি অর্ধশত পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে আর প্রতিনিয়তই সংখ্যা আসছে আমাদের আজকে এখানে 10 জন এখানে 7 জন যেমন ভোরবেলায় বাঁকুড়ার থেকে আসছে 500 তাদেরকে গ্রেপ্তার করেছে। তারপরেও আমরা শতভাগ আশাবাদী, আমাদের জীবনের রক্তের শেষ বিন্দু আমাদের না খেয়ে মরা ছাড়া কোনো গতি নেই। আমার পেটে মাছ থাকলে আপনার পেটে মাছ আমি দেব না, এটা নিয়ম না, এটা গণতন্ত্র রাইট নেই। এটা বিভিন্ন জায়গাতে মানুষ আসবে পরীক্ষা দিতে, কিন্তু তারা তো ঠিক সময় এসে পরীক্ষা গুলো দিতে পারে না। আমাদের অনেক ব্যয় বাড়ছে, যেমন গাড়িগুলো চললে আমাদের আজকে খরচ কম হতো, দ্বিগুণ ভাড়া বা তার বেশি ভাড়া এরা চাপাচ্ছে, বা ভেঙে ভেঙে যেতে আসছে, স্মুথলি যেতে পারতেছে না। Thank you.